করতে দেব না আমাদের সম্পদ ব্রিটিশদের কেউ তাড়িয়েছি আরে মমতা ব্যানার্জি কিস ক্ষেত্র মুলিয়ে একা তাড়িয়ে দেব আমরা আমাদের তৃতীয় নম্বর পয়েন্টের কথা বৃষ্টি আসছে আমরা কাউকে ভিজতে বলবো না যে আমরা জানি যে অনেক মানুষ আছেন যারা গত নির্বাচনে তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছেন হ্যাঁ আমাদের ভাইরা আছেন আমাদের বন্ধুরা আছেন আমাদের যুব কমরেডরা আছেন আমাদের যুব মানুষরা আছেন সমাজের আছেন তারা অনেকে আছেন যারা হয়তো তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছেন আরে আমরা বলছি বসতে বলবেন না ছেড়ে দিন কমরেড আমরা এটা স্লোগান নিচ্ছি আমরা শুধু বলেছিলাম 1 2 3 4 পিছন থেকে বলছে তৃণমূলের সবাই চোর আমরা বলছি এটা আমরা বলি কিন্তু আমরা এটা মন থেকে বিশ্বাস করি যে কেউ একবার তৃণমূলের বিজেপিতে ভোট দিলে সে তৃণমূল বিজেপি হয়ে যায় না আর তারা তৃণমূলের এই চুরি চট্টামি এই বদমাশি নগ্নমিকে তারা পছন্দ করে না তাহলে আপনার কাজ কারখানা নিয়ে আপনার জীবন যন্ত্রণা নিয়ে কে লড়াই করছে দেখান তো মমতা ব্যানার্জির ভাই কো অভিষেক ব্যানার্জি কোনদিন এই রাস্তাটা তৈরি করার জন্য একটা লড়াই করেছে তৃণমূলের কোন একটা নেতা বিজেপির কোন একটা নেতা পশ্চিমবঙ্গের কারখানা কাজ বাঁচানোর জন্য একটা লড়াই করেছে মমতা ব্যানার্জিকে কোনদিন কৃষকের হাল খেতে দেখেছেন যে খেত মজুরের মজুরি বৃদ্ধি করতে হবে দেখেননি কোনদিন দেখেছেন তৃণমূল বিজেপির নেতাদেরকে কলেজের গেটে গিয়ে কারখানার গেটে গিয়ে যে কারখানা বন্ধ করতে দেব না দেয়নি কিন্তু দেখবেন প্রত্যেকটা দিন দেখবেন এখানেই আছে আমাদের সংসদ কমরেড রামচন্দ্র ডোম আমাদের নেতা আমাদের গর্ব আমাদের অহংকার দাঁড়িয়ে থাকে রাস্তায় মানুষ এসে তাকে নমস্কার করে বলে যে দাদা বহু খারাপ রাস্তা খুব বহু খারাপ জায়গা আর বহু খারাপ সময় দেখছি আপনাদের সময়টা কখন আসবে বলেন ওনাদেরকে বলেন আমরা কারো প্রচার করছি না আমরা রামচন্দ্র ডোমের প্রচার করছি না আমরা আমাদের দপ্তর রাজ্য সম্পাদক আবাস রায় চৌধুরীর আমরা প্রচার করছি না আমরা বলছি যে ক্ষমতা না তো পেশে কা হোতা হ্যায় না তো পুলিশ কা হোতা হ্যায় না তো তৃণমূল না তো বিজেপি কা হোতা হ্যায় না তো গুন্ডে কা হোতা হ্যায় আগর ক্ষমতা কিসি কা হোতা হ্যায় তো জনতা কা ক্ষমতা হোতা হ্যায় মানুষের ক্ষমতা হয় মানুষের ক্ষমতা মানুষ দিয়েছে ক্ষমতা তাই চুরি করতে পারছে চেয়ারে বসে মানুষ চেয়ার থেকে কান ধরে টেনে নামিয়ে দেবে কাল থেকে চুরি করতে পারবে না কারা লড়াই করছে রাস্তায় দাঁড়িয়ে থেকে কাজের জন্য মজদুর লড়াই করেছে কাজের জন্য তাই পুলিশ পিটিয়ে খুন করে দিয়েছে কারা লড়াই করেছে কলেজ ইলেকশনের জন্য সুদীপ্তরা লড়াই করেছে তাই সুদীপ্তর ঘিলুটাকে ফাটিয়ে কলকাতার রাস্তায় ফেলে দিয়েছে কারা লড়াই করেছে গণতন্ত্রের জন্য আনিস খানরা লড়াই করেছে গণতন্ত্রের জন্য তাই আনিস খানকে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিল তাহলে মানুষের কাজ মানুষের গণতন্ত্র মানুষ